অনেক চেষ্টার পরেও এই ক্যাচটা যেভাবে মুস্তাফিজের হাত ফুসকে গেল সেভাবে কি জাতীয় দল থেকেও ফুসকে যাবে তার জায়গা? বাংলাদেশ দলের জন্য ব্যাপারটা দুর্ভাগ্যজনক যে মুস্তাফিজকে নিয়েও তৈরি হয়েছে এমন প্রশ্ন তোলার অবকাশ। সাদা বলে এই পেসারের সাম্প্রতিক ফর্মই প্রশ্রয় দিয়েছে এমন প্রশ্নকে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতেও তার বোলিং ছন্ন ছাড়া, তাই তৃতীয় ওয়ানডের আগে প্র্যাকটিস একটু বেশি সিরিয়াস ফিজ। পুরো দল মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অনুশীলন করছে, পেসার শরীফুল ইসলামকে নিয়ে কাজ করছেন কোচ অ্যালান ডোনাল্ড, পেছনে একা একা বোলিং করে চলেছেন মুস্তাফিজ। এভাবে অনুশীলন চালিয়েছেন টানা দীর্ঘ সময়, নিজের বোলিংকে শানিত করার তাড়নাটা হয়তো অনেক বেশি অনুভব করছেন মুস্তাফিজ। তার সাম্প্রতিক ফর্ম হয়তো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের জন্য। ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ওয়ানডে কিংবা টি টোয়েন্টি স্কোয়াডে মুস্তাফিজ ছাড়া নেই আর কোনো বাঁহাতি পেসারও। এ যেন আরও বড় চিন্তার কারণ ম্যানেজমেন্টের জন্য। বিকল্প হিসেবে যে কয়জন বিবেচিত হতে পারেন তাদের সাথেই রবিবার কাজ করতে দেখা গেল অ্যালান ডোনাল্ডকে। শরীফুল তো বটেই, জাতীয় দলের রাডারে থাকা আরেক বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়েও আলাদা করে কাজ করেছেন ডোনাল্ড। চান্দিকা হাথুরুসিংহেও শরীফুলের কাঁধে হাত রেখে কথা বলেছেন অনেকটা সময় জুড়ে, হয়তো তাকে প্রস্তুত থাকার বার্তাই দিয়ে রাখলেন, কিংবা হতে পারে অন্য কিছু। মুস্তাফিজকে নিয়ে এই লঙ্কান কোচের চিন্তিত হওয়ার রয়েছে অনেক যুক্তিযুক্ত কারণ। যে মুস্তাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে এসেছিলেন নিজ হাতে, সেই ফিজ আর এখনকার ফিজের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। পরিসংখ্যানই তা বলে দেবে। ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ দুই ম্যাচের পারফরমেন্স দেখা যাক। প্রথম ওয়ানডেতে আট ওভার বোলিং করে খরচ করেছেন 42 রান, থেকেছেন উইকেট শূন্য। দ্বিতীয় ম্যাচে অবস্থা আরও খারাপ, 10 ওভার বোলিং করে 63 রান খরচায় আবারও উইকেটবিহীন মুস্তাফিজ। গত বছর মুস্তাফিজের সাদা বলের পারফরমেন্সও হতাশ করার মতো। 2022 সালে মোট 14 ম্যাচ খেলে 14টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ, এর মধ্যে দুই ম্যাচে 5 উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে, দুই ম্যাচে 4 উইকেট নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে। চার ম্যাচে পাওয়া এই 9 উইকেট বাদ দিলে গত বছর বাকি 10 ম্যাচে মুস্তাফিজ নিতে পেরেছেন মাত্র 5টা উইকেট, যার মধ্যে 6 ম্যাচে আবার থেকেছেন উইকেট শূন্য। উইকেট নিতেই যেন ভুলে গেছেন এই বাঁহাতি। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। অটো চয়েস বলতে কিছু নেই, পারফর্ম না করলে দলে জায়গা হারাবেন যে কেউ, এই কথা বলেছিলেন খোদ ক্যাপ্টেন তামিম ইকবাল। তো অটো চয়েস বলে কোনো কিছু নেই, হ্যাঁ আমিও অটো চয়েস না, কেউ না এই টিমে অটো চয়েস বলে কেউ না। যদি আমি নিয়মিত পারফরমেন্স না করি, আমি যেহেতু টিমের ক্যাপ্টেন আমিও কিন্তু টিমে থাকবো না। সো অটো চয়েস বলে কেউ কিছু না, বাট এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার উপর যে আই থিঙ্ক হি ক্যান ডেলিভার বিকজ ও পাস্টও করেছে। বাট আমি যেটা আপনাকে এই কোয়েশ্চেন, আপনি আমি জানি না আপনি ছিলেন কি ছিলেন না, আমি বললাম যে ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে, ওর উইকেট টেকিং স্কিলসটা একটু হয়তো বা ইম্প্রুভ করা লাগবে। অ্যান্ড আমি যেটা বললাম যে কোনো সময় কোনো প্লেয়ার এক গ্রাফে যাবে না, সাম উইল গো আপ অ্যান্ড দেন কাম ডাউন অ্যান্ড দেন গো আপ অ্যাগেন। সো আমি সবসময় আই হ্যাভ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ বিলিভ ইন দ্যাট বলার, আই হ্যাভ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ বিলিভ অ্যান্ড আই এম শিওর হি উইল কাম আউট অফ ইট, এটাতে আমার কোনো সন্দেহ নেই। সাদা বলে মুস্তাফিজের পড়তি ফর্ম আর বাঁহাতি পেসারের বিকল্প ভাবনা থেকেই হয়তো জাতীয় দলের স্কোয়াডে না থাকা সত্ত্বেও মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শরীফুল ইসলামকে প্রস্তুত রাখা হচ্ছে, এরাই হয়তো চান্দিকা হাথুরুসিংহের ব্যাক আপ প্ল্যান। ওদিকে মুস্তাফিজের সামনে ব্যাক আপ প্ল্যান একটাই, ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী পারফর্ম করতে পারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।